السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ ان الحمد لله نحمده ونستعینه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سیئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدن عبده ورسوله صلى الله تعالی علیہ وعلى الہ وصحبه وسلم تسلیما كثيرا اما بعد فقد قال الشيخ العلامه صالح الفوزان حفظه الله تعالى حوض النبي صلى الله عليه وسلم مكانه وصفاته وقال شيخ الاسلام ابن تيميه رحمه الله تعالى وفي عراسات القيامه الحوض المورود للنبي صلى الله عليه وسلم ماءه اشد بياضا من اللبن واحلى من العسل عنيته عدد نجوم السماء

কাখলাখ চরিত্র চলাফেরা প্রত্যেকটি বস্তু সম্পর্কে বিষয় সম্পর্কে হিসাব দিতে হবে হিসাব দিতে হবে ধন সম্পদ সম্পর্কে হিসাব দিতে হবে নিজের সময় সম্পর্কে যৌবন সম্পর্কে আয়ু সম্পর্কে হিসাব দিতে হবে মানুষের জ্ঞান বুদ্ধি সম্পর্কে আইল সম্পর্কে এইভাবে জীবনের প্রতিটি নিয়ামত সম্পর্কে সেই দিন জিজ্ঞাসা করা হবে সুম্মা লাতুস আলুন্ন না ইওমায়েদিন আনিন্নাঈম অথবা আর কেয়ামতের মাঠে হাজির করে অবশ্যই অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা জিজ্ঞাসিত হবে লাতুস আলুন্না ইয়ামায়েদিন সেই দিন বিচার দিবসে প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে যা কিছু আপনার কাছে আছে ছিল এবং আগামীতে আসবে আর তার সাথে আপনার যা করণীয় বর্জনীয় সম্পর্কে আপনাকে আল্লাহ কি করতে বলেছেন কি করেছেন আর আল্লাহ রাব্বুল আলিন কি কি নিষেধ করেছেন আর আপনি সেগুলি হয়তো করে ফেলেছেন সব কিছু সম্পর্কে হিসাব দিতে হবে সেটা হচ্ছে ইয়মুল হিসাব ইয়মুল খেয়ামা ইয়মুল বাস পুনরুত্থানের দিবস এখানে অনেক কিছু ঘটবে আমাদের আলোচনা আল আকীদা আল ওয়াসেথিয়াই চলছে পরকাল সম্পর্কে আল্লাহ প্রতি ইমানের পরে যেসব ইমানের রকমগুলি ছিল সংক্ষেপে বাকিগুলির আলোচনা এবং তার সাথে এখন বিস্তারিত আলোচনা মোটামুটি চলছে আখেরাত পরকাল এবং পরকালের স্তরগুলি এক দুটি আলোচনা এর আগে পরকাল সম্পর্কে হয়েছে আজকে আলোচনা রয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসার যা কিয়ামতের মাঠে হবে তার স্থান তার বর্ণনা এ সম্পর্কে এটা একটা সংক্ষিপ্ত আলোচনা আর তারপরে পুল যাকে মানুষ ডবল করে বলে পুল ফার্সি বাংলা উর্দু শব্দ আর সেটাই হচ্ছে আরবিতে সেরাত কিন্তু আমাদের দেশের মানুষরা দুটাকে মিলিয়া বলে পুল সেরাত সেরাত মানে পুল আর পুল মানি হচ্ছে সেরাত জি এ সেরাত সম্পর্কে জাহান্নামের ওপর যে সেরাত কায়েম করা হবে পুল কায়েম করা হবে সে সম্পর্কে আলোচনা হবে আর তারপরে হয় জান্নাতে আর নাহ জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে রক্ষা করেন আমাদের আমিন এবং জান্নাতুল ফিরদস নসিব করেন জান্নাতে যাওয়ার কাজ করার তৌফিক দান করেন মহান আল্লাহর রহমত হাসিলের যেসব উপায় রয়েছে সেই উপায়গুলি দুনিয়াতেই জানার মানার এবং পালন করার তৌফিক দান করেন আলোচনা শুরু করি নবী সাল্লাল্লাহু সাল্লামের হাউজ সম্পর্কে বলছেন শেখ সালেহ ফাওযান হাফেজাহুল্লাহ তাআলা হাউজুন নবী সাল্লাল্লাহু আলাইহি নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের হাউজ অমাকান এবং তার স্থান কোথায় সেটা অসেফাত এবং তার বিবরণ সেটা কেমন হবে হজের পানি কেমন হবে রং কেমন হবে স্বাদ কেমন হবে এবং সেটা পান করলে আপনি কি অবস্থায় থাকবেন ইত্যাদি এবং সেটা কত বড় হবে এই এইসবগুলো বলছেন সংক্ষেপে সাইয়েদুল ইসলাম ইবনে তাইমা রাহিমাহুল্লাহ তাআলা এই কিতাবের লেখক অফি আরাসাতিল কিয়ামাতি আল হাওদুল মউরুদ للنবী صلی الله علی মাঠে হাউজ হবে আল মউরুদ যেটা পানির ঘাট ওয়ারাদায়াত মানে ঘাটে নামা যাতে অবতরণ করবে মানুষ মানে যেখানে পৌঁছিবে ঘাটে যায় মানুষ পানি নেওয়ার জন্য বা পানি খাওয়ার জন্য বিভিন্ন কাজে আরো যাই তো নবী করিম সাল্লামের হজ হবে যেখানে তিনি অবস্থান করবেন এবং অম্মতেরা যাবে আর সেখানে তাদেরকে পানি পান করাবেন নবী করিম সাল্লামের এই হজ মা ওহু আসাদ্য বে আদম মিনাল্লাবান বলছেন তার পানি হবে দুধের চাইতেও বেশি সাদা পানির কোনো রং থাকে না পানি এমন একটি নিয়ামত যে পানির বলতে পারবেন যে কোন রঙের না কালো না সাদা না সবুজ বলতে পারবেন পানি যখন খুব গভীর হয় সাগরে বা কোথাও গভীর পানি তখন দেখে কালো মনে হয় কখনো সবুজ মনে হয় সাগরীকে দেখবেন পানিতে যদি আহ ধুলোবালি থাকে আহ ঘোলাটে থাকে তো মাটির রং খানিক মনে হয় তার পারিপার্শ্বিক অবস্থার কারণে কিন্তু আসলে পানি কোনো রঙ নেই কিন্তু এই পানি হাউজে কাউসারের পানি হবে আসাদ মিনাল লাবান দুধের চাইত বেশি সাদা ও আহলা মিনাল আসাল আর মধুর চাইত বেশি মিষ্টি আনিয়া তো আদাদ ও সমায় সেখানকার পানপত্র জি কত পানপত্র হবে মানে যেগুলি দিয়ে উঠিয়ে মানুষ হ্যাঁ পানি পান করবে হাউজে কাউসারের। পাত্র বর্তনির সংখ্যা হবে যে দশ বিশ পঞ্চাশ কোটি বা কোটি 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 আছে না অসংখ্য তার হিসাবই নাই যে কত আছে হিসাব আল্লাহ ছাড়া এই হিসাব কেউ যায় না যে কত তার নক্ষত্র রয়েছে আকাশে এ হবে সংখ্যা কিসের হ্যাঁ পান পাত্র গুলির হাউজের তাহলে হাউজ কত বড় হবে চিন্তা করুন তার লম্বাই দৈর্ঘ্য হবে এক মাসের পথ ও আর দহু সাহারুন এবং তার চৌড়াই প্রস্থ হবে এক মাসের পথ এক মাস এই দিকে এক মাস এই দিকে হ্যাঁ এক মাসের সফর এইটা সত্যিকার অর্থ এক মাসের হইতে পারে দূরত্ব আবার এটা দিয়ে অনেক হ্যাঁ লম্বা চড়া বোঝানো হইতে পারে অনেক সময় আমরা খুব বেশি বলতে গিয়ে আমরা কি বলি কোন একটা কিছুর সাথে তুলনা করি হ্যাঁ তুলনা করি না জি তুলনা করি তার মানে ওই সংখ্যা তখন উদ্দেশ্য হয় না তার মধ্যে যদি কারো কাছে আপনি টাকা পয়সা পান কাছে দশ বিশ বার গিয়েছেন হয়তো হ্যাঁ কিন্তু তখন কি বলেন আপনি হাজার বার তোমার কাছে গেলাম বলেন না বলেন না জি হ্যাঁ হাজারো বার গেলাম শতবার তোমার কাছে গেলাম হয়তো দশ বিশ বার গেছেন বা একশো বারই গেছেন এখানে উদ্দেশ্য এই নয় যে এক হাজার বার গেছেন বা একশো বার গেছেন এটা বোঝান না এটা চাইছেন যে আমি বহুবার তোমার কাছে তো এই বহু অনেক গিয়ে শব্দগুলি ব্যবহার করি এক মাসের পথ আসলে পথ হবে সেটা মানুষের সাধারণ চলাই না অন্য কোনো বেগে আল্লাহ আলম কিন্তু এটা দিয়ে আসল বোঝানো হয়েছে যে অনেক লম্ব চড়া অনেক লম্বা চড়া মিন হোসার যে কেউ এক ঢোক পানি পান করবে এ হাউজে কৌসার থেকে সে কখনো তারপরে আর পিপাসিত হবে না একবার যদি এক ঢোক পান পান করে নেই এই এটা নসিব হয়ে যায় এই সুযোগ পেয়ে যায় এই নিয়ামত যদি আল্লাহ দেন এটা আল্লাহ রব আলমের অনুমতি ছাড়া হবে না এই নয় যে কেউ শির করে যাবে বেদাত করে যাবে আর কেউ জাহান্নামে যাওয়ার কাজ করে যাবে আর হাউজে ক্রসার পানি খেয়ে আরামে ওখানে নাকে তেল দিয়ে ঘুরে ওড়াবে হাসান না মানুষের আকিদা এ বাদাত আমলের অনুপাতে সেখানে মানুষের অবস্থা হবে এই ছিল ইবনে তাইম রাহিমহল্লার কথা এই কথাগুলির ব্যাখ্যায় শেখ সল ফজন হাফিজাহ তালা যে সব কথা বলেছেন দু চারটি কথা গুরুত্বপূর্ণ শোনায় ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহ আলহ খুব বড় ইমাম ছিলেন ইমাম ইবিন তাইম রহমাউল্লাহ সরাসরি ছাত্র এবং বিশেষ ছাত্র বিশেষ খাস ছাত্র অনেক হয় কিন্তু খাস একজন দুজনের মধ্যে তিনি একজন তিনি এক নম্বর ছাত্র বলা যেতে পারে সুখে দুঃখে সব সময় ওস্তাদের সাথে শিক্ষকের সাথে থেকেছেন বলছেন ওয়াকাদ রাওয়া আহাদিস আল হাউদে আর বাউনা সাহাবিয়ান এই যে হৌজ হবে হাসরের মাঠে এই হয় সম্পর্কীয় হাদিসগুলি নবিয়া কারিম সার্শাল সাল্লামের চল্লিশ জন সাহাবী রদে আল্লাহ আনহম বর্ণনা করেছেন একজন দুজন না চল্লিশ জন সাহাবী এই হাউজের হাদিস বর্ণনা করেছেন অক্সার অফিস শাহী আর এই চল্লিশ জন সাহাবী যে বর্ণনা করেছেন হাদিসগুলি এই হাদিসের অধিকাংশ হাদিস সহি বোখারিতা আছে সহি মুসলিম আছে হাউজের অর্থ এখন করছেন হাউজ মানে কি হাউজ কিন্তু আমরা ব্যবহার করি নিজের বাংলা ভাষায় তাই না শব্দটি আরবি শব্দটি আরবি হাউজ হাউজ কাকে বলি আমরা পুরাতন মসজিদ সামনে হাউজ দেখেছে যেগুলো ঐতিহাসিক মসজিদ মুসলিম বাদশাহ মলের ওইসব মসজিদ যদি কেউ দেখে থাকে দেখবেন হাউজ আছে দেখেছেন এরকম কোন বড় মসজিদ আগে ধরেন মোগল আমলে যেসব মসজিদ আছে যেমন দিল্লি জামা মসজিদ সামনে হজ আছে তো এই তো হজ কি একটা ছোট পুকুরের চাইতে ছোট একবার ছোট্ট পুকুরের চাইতে ছোট আর কি মানে উজু করার জন্য জি এই হাউজ এগুলোকে কেন বলা হয় হাউজ বলছে লোগাতান আবিধানিক অর্থ হাউজ হাদা এহিদ থেকে এর মানে হচ্ছে মজমাউল মা বা মোজাম্মাউল মাহ পানি একত্রিত হওয়ার স্থান যেখানে পানি এসে জমে ওই জায়গাটাকে হাউজ বলে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির পানি চারিদিক থেকে গড়ে এসে নিচু জায়গায় একটা জায়গা আছে নিচু জায়গাতে জমা হচ্ছে ওইটাই হাউজ জি শাব্দিক অর্থ হচ্ছে যেখানে পানি জমা হয় সে জায়গাটাকে কি বলা হয় হাউজ সম্ভবত এখান থেকে মাসিককে হাইজ বলা হয় হাজা ইহিজ হাজা ইহিজ মানে প্রবাহিত হওয়া এই জন্য হাইজ মাস যে হাইজ মানে হচ্ছে মাসিক ঋতু মহিলাদের তো এই হাইজের শাব্দিক অর্থ অলামারা বলেছেন যে আল হাইজ আসাইলান হাইজের শাব্দিক অর্থ হচ্ছে প্রবাহিত হওয়া কি হওয়া প্রবাহিত হওয়া কোনো কিছু বয়ে যাওয়া পানি বয়ে যাচ্ছে এটা হচ্ছে তো মাসিক ঋতুকে মহিলাদের কেন হাইজ বলা হয় কারণ এটা এটা নির্দিষ্ট সময়ে মহিলাদের জরায়ু থেকে থেকে রেহেম প্রবাহিত হয়ে নির্গত হয় জি হ্যাঁ তো এই যে প্রবাহিত হওয়ার অর্থ রয়েছে সেখান থেকে আরবরা আরবি ভাষা প্রাচীন যুগ থেকে মাসিক ঋতুকে আপনারা মাসিক ঋতু বলছেন কেউ মেন্স বলছে হ্যাঁ আর আরবরা কি বলেছে ওটাকে হে দিয় আমরা اسئلهণক করি মহিল আগামী সপ্তাহ এর আসছে তখন এই শব্দের ইনশাআল্লাহ তালা তা কি বর্ণনা করব তো এটা শব্দিক অর্থ মানে তাহলে হা ইয়া দ এর মানে হচ্ছে প্রবাহিত ہوا আর পানি প্রবাহিত হয় কোন জায়গায় যদি জমা হয় তো ওই জায়গাটাকে হাউজ বলা হয় হাও আউ দ দি হাউজ আহলে সুন্নাতুল জামাআতের সকলেই একমত ইজমা রয়েছে যে

الکوثر ہے نبی محمد صلی اللہ علیہ وسلم تمہاں کے ہمیں الکوثر دان کرے چھے الکوثر منہ حوزی کوثر شدھو نہیں تے سمی طور تھا یہ چھے تو انہیں ایک بیپو کر تھا کوثر کسیر تھے کی کوثر سب دو چی کوثر دیکھن کاف واؤ سارا چٹو کھورا چھے اچھے نہیں ار کاف سا یارا کسیر منہ انہیں جی ہے আর কোনো কিছু বেশি হওয়ার আসল ধাতু হচ্ছে কাফ সারা কাস মানে বেশি হওয়া তো এই কাস থেকে ক্যাসির হ্যাঁ কালিলের বিপরীত অনেক আর এখান থেকে কৌসার তো ইন্যা আল কৌসার হে নবী মহাবাহ আপনাকে আল কৌসার মানে অজস্র কল্যাণ দান করেছি হ্যাঁ অফরন্ত কল্যাণ দান করেছি যে কল্যাণ শেষ হন নাই সার্বিক দিক থেকে কল্যাণ দিয়েছি হে নবী তোমাকে দুনিয়া আখরাতের সমস্ত কল্যাণ তোমাকে দান করেছি তোমার ছেলে সন্তান বেঁচে না থাকলে কি হবে কারণ কাফের রানা নবী কারিম সাল্লা সম্পর্কে সমালোচনা করতো এটা ছেলে নাই কিছু নাই হ্যাঁ তো এটা যেন তাদের কাছে খুব দোষ আল্লাহ বলছেন যে তোমাকে আল কৌসার দিয়েছি তারপরে আল আল লাগালে আরো ব্যাপকতা হয় অর্থে নবী করিম সাল্লামের হাদিস গুলিতে হজ শব্দটি এসেছে তো আরেকটু আগে শুনলেন যে চল্লিশ জন সাহাবাই কেরাম বর্ণনা করেছেন হাদিস তো এই জন্য আহলে সুতাল জামাত হানাফি সাফি মালিক হাম্বেলি আহলে হাদিস মহাদিসিন সকলে একমত যে হাউজ এ কৌসার রয়েছে একটি পথভ্রষ্ট ফিরকা কোন এক যুগে শক্তিশালী হয়েছিল

যদি বাংলাতে বলি হাউদ আপনার বলছে কি যে বলছে আমরা তো হাউস বলি আর আরবি তো যদি হাউস পড়ে দিই তাহলে তো ভুল হয়ে গেল অবশ্যই ভুল বড় ভুল তাই না আসলে আরবি তো হচ্ছে দদ এমন একটি শব্দ আরবি ভাষাতেই আছে অন্য কোনো ভাষায় নেই সেই জন্য কোরআন পড়েছেন তখন শাহরু রমাদান দান আবার যারা দাল পড়ে তারাও জাহেল আর একবারে জিম পড়ে বা যা পড়ে তারাও জাহেল দুটোই ভুল হয় তারা দুটোই অজ্ঞতা আর এই নিয়ে কিন্তু দদ আর জদ নিয়ে খুব ঝগড়া ইন্ডিয়া বাংলাদেশে দদ পড়বো না জদ পড়বো না দল্লিন পড়বো হ্যাঁ দুটোই দল হচ্ছে অজ্ঞ আর দুই অজ্ঞ দলে ঝগড়া আসলে আরবি কে এই জন্য লোকাত দদ বলা হয় মানে এমন ভাষা আরবি ভাষা যেই ভাষাতে শুধুমাত্র এই দদ শব্দটি আছে অন্য কোন ল্যাঙ্গুয়েজে নেই কোথাও খুঁজে পাবেন না এখন এই অন্য ভাষাতে যখন ট্রান্সফার করতে যাচ্ছি তখন আর কি তখন ঠিকভাবে উচ্চারণ করা যাচ্ছে না ওই জন্য ইংরেজি লিখতে হচ্ছে তাই না বাংলাতে কি কোন দিকে নিয়ে যাবো হয় রমজান বলবো আর না হয় রমজান বলবো কথা বোঝা গেছে তা আমরা যখন বাংলা ভাষাতে রমজান মাসকে কি বলছি রমজান বলছে না রমজান বলছি রমজান বলছি তার মানে এটা প্রমাণ করে যে এইটা দদ না আর যদ না মানে না আর জল না তবে জয়ের দিকে কাছাকাছি জয়ের এদিকে কাছে কাছে জি হ্যাঁ এই কথায় আশরাফ আলী থানবি রহেমুল্লাহ বলেছেন তার আশরাফুল কেরাত একটি কিতাব আছে বা জামালুল কোরআন মনে হয় একটি কিতাব আছে তাতে জামালুল কোরআন না জামালুল কোরআন কিতাব আছে কেরাতের ওপর তাতে তিনি লিখেছেন যে এই শব্দটি হ্যাঁ দাল করে উচ্চারণ করাও ভুল আর জিম হ্যাঁ উচ্চারণ করাও ভুল তবে এটা জয়ের কাছাকাছি ত মানে তৈ যেটা বলি মানে ত আর তারপরে জয়ের কাছাকাছি তাহলে বোঝা যাচ্ছে এটা একটা উক্তি বললাম আসবে থানব আর সেটা হানাফি জগতের তিনি হাকিমুল মোহাম্মদ সেই জন্য সেটা এক শক্তিশালী দলিল তারাই বেশি মারাবাড়ি করে যে দলিল না কেউ যদি উচ্চারণ ঠিক ভাবে করতে পারছে না তখন জলিন পরে তো খুব বড় আপত্তি তুলে তাহলে রমজান মাস কেন বলছে রমজান মাস বলো তাই রমজান মাস কেন বলছে না বোঝা গেছে কিনা এটা দওনা না আর জ না কিন্তু জয়ের এর কাছাকাছি জই তই জই বা ত জ এ জ কাছাকাছি হাউদি মাসি শাহরিন আমার হাউজ হচ্ছে এক মাসের হ্যাঁ দূরত্ব এই দিকে ওই দিকে এক মাস এক মাস করে মা ও আবি মেলাল্লাবান তার পানি হচ্ছে দুধ চাইতেও সাদা মেল মিস্কি আর তার সুগন্ধি ঘ্রাণ হচ্ছে মৃগ থেকে তৈরি যে সুগন্ধি মূল্যবান আতর পৃথিবীতে হচ্ছে মৃগ থেকে যেটা তৈরি হয় পৃথিবীতে দুই রকম আতর সেন্ট হচ্ছে সবচেয়ে মূল্যবান একটা হচ্ছে আগর কাট থেকে যেটা উদে হিন্দি বলা হয় আগর কাঠ থেকে তৈরি যে কাঠগুলি আরবরা জ্বালাই হ্যাঁ এই কাঠ দিয়ে তৈরি যেটা উদ বলে আর আরেকটা হচ্ছে মিস্ক জি মিস্ক আম্বার বলে

বিপাশিত হবে না বোখারি মুসলিম এই হাদিস এসে সেই বখারি নম্বরে মুসলিম দুই হাজার দুইশো বিরানব্বই তারপরে দেখেন সেরাত সম্পর্কে যেটাকে পুল সেরাত বলেন সেরাত যেমন সবে কাদারের রাত বলা আমাদের লোকেরা কি বলে সবে কাদারের রাত রাত মানে সব সবে কাদার মানে মর্যাদার রাত সব শব্দটি ফার্সি শব্দ ফার্সির প্রভাব বেশি যেহেতু ভারত বাংলাদেশ পাকিস্তানে এক যুগে রাষ্ট্রীয় ভাষা ফার্সি ছিল মোগল আমলে মুসলিম আমলে সেই জন্য তো সবে রাত ডবল রাত হলো না সবে কাদার সব মানে রাত আর আবার রাত লাগালেন আর যারা আরবি দিয়ে বলে কি বলে লাইলাতুল কাদারের রাত কি বলে লাইলাতুল কাদারের লাইলাতুল মানে তো রাত এই ভাষাগুলি ভুল আসলে প্রয়োগ ভুল কিন্তু মানুষ ভুল বলে বলে এমন গাড়ি চালিয়ে দে আরো ব্রেক থামছে না ব্রেক ফেল হয়ে গেছে কথা বোঝা গেছে কেউ যদি সহি বলি হ্যাঁ যে জাহান নামের পিঠে পুল হবে আরে ফুল বলছে শুধু পুল সেরাত বলতে জানে না আমারটাই ভুল ধরে বসে থাকবে তাই না যদি বলে সেখানে সেরাত হবে একটা হয় সেরাত বলবো না হয় পুল বলবো তাও বলি কি যে বলছে সেরাত সেরাত নতুন কথা শুনলাম নাকি জাহান নামের উপরে সেরাত হবে কিন্তু ভাষার ক্ষেত্রে যদি হয় তো আকে তার ক্ষেত্রে তো হবেই এক আল্লাহর এবাদত করতে বললে যে আবার মা মাজার পুজারি তারা বলছে এটা তো গোমরা আল্লাহ আল্লাহ এতগুলি সব দিবে তাহলে অলিয়া উলিয়া কি কাজ আল্লাহ করেছে। করেছেন দোলিয়াল্লাকে কি অলি আউলিয়াকে গসকুতুবকে কেন পয়দা করেছেন হ্যাঁ তাদেরকে তো এই পয়দা করেছেন এই কোমরহাদের রাখি দেয় যে এরা সবকিছু ভাগবন্টন করে দিবে আর সব কিছু রাষ্ট্রপতি দিতে পারে সব কিছু আর প্রধানমন্ত্রীই দিতে পারে হ্যাঁ মন্ত্রী আছে পররাষ্ট্রমন্ত্রী আছে খাদ্য মন্ত্রী আছে তো এই প্রতিরক্ষা মন্ত্রী আছে মন্ত্রী হিসাবে এগুলো অলি আউলিয়া গসকুতুব যে লানি চিষ্টি এগুলোকে কি করে দিয়েছে সব বিভিন্ন মন্ত্রী দফতর ভাগ করে দিয়ে দেশে আল্লাহ রবুল এ এই মুশ্রিকিনরা দাদা বোঝা গেছে তো হক কি বাতিল মনে করা হচ্ছে আর বাতিল কি হক মনে করা হচ্ছে অজ্ঞতার কারণে এই হচ্ছে মুসলিম জাতির অজ্ঞতার অবস্থা এখন আসেন সেরাত লেখ কি বলছেন শেখ সরি ফাজান আস সেরাত ও মা না তার অর্থ কি সেরাত মানে কি ও মা কান ও এ সেরাত যে পুলটা হবে হবে কোথায় ও সেফা তো মরুরিন না সে আর মানুষ কিভাবে এর ওপর দিয়ে পার হবে বলছেন সেরাত মানুষ মানে আলামতের জাহান্নাম এই পুল কায়েম করা হবে আলামতনের জাহান্নাম জাহান্নামের ওপরে মথরুন মানে পিচ মাথরুন নয় পিচ জাহান্নামের পৃষ্ঠ দেশে মানে জাহান্নামের ওপরে ওয়াল জিশ্র এই সেরাত হচ্ছে জিসর, জিসর মানে ব্রিচ জিসর মানে কি ব্রিচ সেরাত মানে ওই ওই সেরাত এমনি রাস্তাকেও বলা হয় যেগুলো স্থল রাস্তা সেটাকেও সেরাত বলে কিন্তু এই সেরাতটা হচ্ছে ব্রিজ রাস্তা এই জন্য এই বাহারাইন ব্রিজকে আরবিতে কি বলে ওখানে দেখবেন লিখা আছে জিসরুল বাহারেন কি বলে জিসরুল বাহারেন আর না হলে এটা আছে নাম হচ্ছে জিসরুল মালিক ফাহাদ কিং ফাহাদ বাদশা ফাহাদ রাহে মহল্লার যুগে যেহেতু এটা তৈরি হয়েছে তিনি তৈরি করেছেন এবং সৌদি আরবকে বাহারেনের সাথে লাগাবার ব্যবস্থা করেছেন রাস্তা রাস্তা না কোনো রাস্তাই ছিল না কোনো রাস্তা ছিল না হয় আকাশ পথে যেতে হয়তো আর না হলে আপনার পানি জাহাজে বাইতে যেতে হইতো আপনার পানি পথে যেতে হয়তো। তো এই রাস্তাটা ওনার যুগে হয় এর নাম হয়েছে কি জিসরুল মালিক ফাহাদ কিং ফাহাদ কসবি জি ওখানে লিখা আছে জিসর দেখবেন তো জি ব্রিজ বা পুল অ্যাল বাইনাল জান্নাত ওয়ান্নার যা জান্নাত এবং জাহান্নার মাঝখানে হবে জান্নাত আর জাহান্নার মাঝখানে এই পুল হবে ইয়ামূরনাস ও আলহাদের আমালহিম লোকেরা অতিক্রম করবে তার ওপর দিয়ে তাদের আমল অনুযায়ী আকিদাও একটা আমল আকিদা হচ্ছে অন্তরের আমল ওটাও আকিদা অনুযায়ী কারণ নামাজ অনেক বেশি নামাজের আমল অনেক বেশি আছে শারীরিক দৈহিক বাচনিক আমল জি গির আজকাল তসবি অনেক বেশি আছে কিন্তু আকিদার আমল বরবাদা তাহলে ওখানে ফেল এই আমল বলতে এটা কখনো বুঝবেন না যে আমল মানে শুধু মুখের আমল আর শরীর আমল সিয়াম রোজা তারপরে জাকাত হজ আর তসবি তাহলে জিকির এগুলি শুধু আমল এগুলো হচ্ছে গত আমল হ্যাঁ কিন্তু তার আগে অন্তরের আমল অন্তর আমল হচ্ছে দিনী বিশ্বাস ধর্মীয় বিশ্বাস সেটা সঠিক হইতে হবে ওইটা আগে আর তারপর আমলের অন্তর্ভুক্ত আখলাখ চরিত্রগুলো আপনার চরিত্র ভালো না মন্দ আপনি আপনার চরিত্র আচার আচরণ দিয়ে মানুষকে কষ্ট দিয়েছেন না মানুষের উপকার করেছেন হ্যাঁ মানুষকে ধোকা দিয়েছেন না মানুষের আমানত রক্ষা করেছেন ইত্যাদি যে সব আখলাখের দিক আছে ওগুলো আমল তাহলে আমল শব্দটি এমন ব্যাপক যেটা আকিদাকেও সামিল এ বাদুর বন্ধুকেও সামেল আর আখলাখ মামলা চালচলন সবকিছুকে সামিল জি হ্যাঁ আমালুল কল হৃদয়ের আমল আমালুল লেসান জবানের আমল বাঁচুনিক এবাদত আমাল উল জওয়ার এবং আমাল উল জাসাদ বডির আমল হ্যাঁ যেমন রোজা সে আম পালন করছে গোটা শরীর সে আম পালন করছে রোজা রাখছে সলা তা দেখছেন আওয়াজ পড়ছেন মাথাতে পাপ পর্যন্ত সব অঙ্গ প্রত্যঙ্গ আর কুশিজদা ক্যাম সবকিছুতে অংশ নিচ্ছে শারীরিক এবাদত আর আর্থিক এবাদত জি আমালুল মাল ধন সম্পদের এবাদত জি এই রকম আমলের অনেক দিক রয়েছে কিন্তু আমল মানুষের ইসলামের প্রত্যেকটি ক্ষেত্রকে সামিল তো আমল অনুযায়ী মানুষ ওর উপর দিয়ে পার হবে বাসার ফামিন এমনও মানুষ হবে অসংখ্য মানুষ যারা এই পুলের ওপর দিয়ে পার হবে চোখের পলকে বাসার মানে দৃষ্টি চোখ আল্লামহুল মানে হচ্ছে পলক চোখের পলক একবার এত দ্রুত বেগ অমিন হোমাই কাল বার্ক আর কেউ কেউ পার হবে বিদ্যুতের গতিতে বিদ্যুৎ কত গতিতে চলে আপনারা যারা বিদ্যুৎ সম্পর্কে পড়েছেন কারেন্ট কত আর এই বার্ক থেকে হচ্ছে বোরাক যে বোরাকে নিয়ে যাওয়া হয়েছিল হ্যাঁ ইসরাই হ্যাঁ নৈশ ভ্রমণে মেরাজ যে ঘটনায় অমিনী আর কেউ কেউ এই পুলের উপর দিয়ে পার করবে ইসের মতো হ্যাঁ ঝড় হওয়ার মতো ঝড়ের মতো যারা ঘোড়ার গতিতে চলবে ঘোড়া ঘোড়া অলস ঘোড়া নাই অমিন আর কেউ কে অতিক্রম করবে উটের মতো তো বুঝতে পারছেন আস্তে আস্তে চলে হ্যাঁ অমিনোম আদু আদোয়ান কেউ দৌড় দিবে একটু করে হ্যাঁ মানে উ উঠে সমান হয়তো চলতে পারছে না অমিনহ মাই এমসি মা শিয়ান কেউ আস্তে আস্তে হাঁটবে অমিনহ মাই আজাফো জাহাফান কেউ পাছাই ভর দিয়ে চলবে জাহাফ হচ্ছে পাছাই ভর দিয়ে নিতম্বে ভর দিয়ে চলা যে মানে আমল একেবারে খারাপের দিকে যাচ্ছে ধীরে 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 নিচে নামছে অমেন মাই উফতাফু আর কেউ কেউ হবে যাকে নুচা হবে নুচা আমরা রস মশাই নুচা বলি চারিদিকে হ্যাঁ যে লোহার হ্যাঁ লোহাগুলিকে বাঁকা করা আছে আবার আঁকুড়া বলি কি বলবেন এটাকে কি বলেন আপনারা বলেন শুদ্ধ ভাষা যে জানবে সে বলবেন হ্যাঁ বাংলা ভাষাবিদরা লোহা আছে আর লোহাতে এইভাবে বাঁকা করা আছে আর একটু ধারালো করা আছে একটু লাগালে জি আঁকড়া হ্যাঁ হ্যাঁ আঁকড়া ওইটা আঁকড়া বলছে ঠিক আঁকড়া ঠিক যা যাক আল্লাহ অনেকে হবে যাদেরকে আচর লাগবে আচর লাগবে আর জখম আহত হবে আর এই করতে করতে অনেকে জাহান্নামে চলেই যাবে বরং অধিকাংশই জাহান্নামে যাবে অয়ুল কাফি জাহান্নাম জাহান্নামে নেক্ষিপ্ত হবে ফাইনাল জিসরা আলি কালা আলিব কারণ এই পুলের ওপর অনেক আঁকড়া থাকবে অনেক আঁকড়া থাকবে কাঁটাতারের বেড়া চিন্তা করেন আপনি যদি দুনিয়ার এইরকম হয় তাহলে আল্লাহ রাব্বুল আলম আজাবে জাহান নামের কি না হইতে পারে মানুষকে আচর দেবে তাদের বদ আমল অনুযায়ী এখানে আমল বলতে খারাপ আমল অনুযায়ী যার যত খারাপ আমল তার তত শরীরে আচর লাগবে এমনকি শরীর ক্ষত বিক্ষত হয়ে গোস্ত সব আঁচড়ে নেবে গোস্ত নিয়ে যাবে আর ওই অবস্থায় জাহান্নামে নামে ক্ষত হয়ে খুব খারাপ অবস্থায় জাহান নামে হবে আমল অনুযায়ী মানে খারাপ আমল অনুযায়ী এই ছিল হাদিস এই হাদিস ও মুসলিমে রয়েছে এই মর্মে যে হাদিস গুলি রয়েছে অনেকগুলি হাদিস রয়েছে এছাড়া অন্যান্য রয়েছে সেরাত যার মানে পুল বললাম সেরাতে সাবধিক অর্থ আত্মারি করলো আজে সেরাত মানে হচ্ছে স্পষ্ট রাস্তা ক্লিয়ার রাস্তা রাজপথ বলতে পারেন কারণ রাস্তা রকম হয় রাস্তা রকম হয় জি হ্যাঁ দেখেন আমরা কোনটাকে রাজপথ বলছি কোনোটাকে কি বলছি ফুটপথ ফুটপথ বলছি কোনটাকে রাস্তা চিপা রাস্তা প্রশস্ত রকম রাস্তা আছে বিশেষ করে আরবি ভাষা তো এরকম মেলা শব্দ রয়েছে আরবি ভাষা তো মেলা শব্দ রয়েছে যেমন ইংরেজিতে একটাকে রোড বলছেন আটটাকে স্ট্রিট বলছেন আটটাকে লেন বলছেন হ্যাঁ তাই না আরো কিছু মেলাগুলো আছে এরকম বলছেন যে স্পষ্ট রাস্তা মানে রাসপথের সিরাত বল অম আফিশারে শরীয়তের ভাষায় এই যেস মানে যে পুলের কথা বলা হচ্ছে এটা কি ওয়াহওয়াল জিস আল্লাযী বাইনাল জান্নাত ওয়ান্নার এমন একটি পুলকে বোঝানো হয়েছে যেটা জেনে জান্নাত জাহান্নামের স্থাপন করা হবে এই যে পুলের বিষয়টি আসলো বা পুল সিরাত বুঝাই পুল সিরাত বলি ভুল হইলেও জাতি করে প্রাথমিক পর্যায়ের যারা ইসলাম শিখছে মুসলিম সমাজের তাদের বুঝতে সুবিধা হয় যদি আমি ভুল বললাম তাই না এর ওপর আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস রয়েছে ওয়াহলু সুন্নাত ওয়াল জামাত ইয়ুমিনাল সীরাতে আল মানসু আলামাত নে জাহান্নাম আহলে সুন্নাত জামাত যাদেরকে والله হাই তারা বিশ্বাসী যে জাহান্নামের উপরে পুল স্থাপন করা হবে আর তার ওপর দিয়ে মানব জাতি সকলে অতিক্রম করবে এই সকলে অতিক্রম করবে পুল এই কথা কোরআনে কারীমে আছে এটা কোরআনে কারীমে আছে কারো কাছে কোরআনে কারিম থাকলে একটু বের করেন সূরা মারইয়াম আর হলে আমাকে মোবাইল বের করতে হবে আয়াত নম্বরটা দেখে নেন ভালো হবে ওয়াহিম মিনকুম আউদু বিল্লাহ মিনের সৈতান রজিম ওয়াহিম মিনকুম ইল্লাহ ওয়ারেদোহা কানাহাল আরব বে কাহা তুমামাকুদ ইয়া ওয়াহিম মিনকুম ইল্লা ওয়ারেদা তোমাদের মধ্যে এমন কেউ নেই যে এই পুলের ওপর নামবে না আমার বাপুলে চড়বে না সবাইকে নামতে ওয়ারেদোহা পুল বোঝানো হয়নি এখানে ওয়ারেদা মানে ওয়ারিদুন নার জাহান্নামে নামবে না মানে জাহান্নামের এই পিঠের ওপর যে পুল লাগানো আছে এর উপরে আসবে না এমনটা কোনো ব্যক্তির হবে না আমি আর থেকে শুরু করে সকলকে এই পুলের উপর দিয়ে পার হইতে হবে মুসলিম কাফের জাহান্নামী অস্থায়ী জাহান্নামী হ্যাঁ বিনা হিসাবে জান্নাতি হিসাবের পরে জান্নাতি আজাবের পরে জান্নাতি সকল স্তরের মানুষ আমি যে এই যে ক্যাটাগরি গুলি বললাম তার মানে এইরকম ক্যাটাগরি অনেক হবে জান্নাতি জাহান্নামীদের বুঝা গেছে না তো সকলকেই পার হইতে ওয়াইমিন কুম তোমাদের মধ্যে এমন কেউ নেই ইল্লা ওয়ারে দহা যে এই জাহান নামে নামবে না মানে জাহান নামের ওপর দিয়ে পার করবে না মানে সকলকে পার করতে হবে কান আলা রব্বে গাহাত মাম্মাকদি আল্লাহ বলছেন যে তোমার রবের এটি চূড়ান্ত ফেসালা তোমার রবের চূড়ান্ত ফেসালা হ্যাঁ জাহান নামে তো নামবে সবাই কিন্তু তারপরে আল্লাহ বলছে অতপর আমি পরিত্রাণ দেব মুক্তি দেব ওই সব লোকদেরকে যারা আল্লাহ আল্লাহর ভয়ে তারা পাপাচার থেকে বেঁচেছে আল্লাহ না কিসের জন্য আল্লাহর ভয়ে আল্লাহ রব্লুল আদেশগুলি পালন করেছে ফরোজ অজেব পালন করেছে কেন দেখা দেখি আরে সবাই নামাজ পড়ে আমি পড়বো না এটা কেমন কথা হলো এরকম না 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 আল্লাহর ভয়ে ফরোজ অজেব আদায় করেছে ফজর পড়ে আল্লাহর ভাই কাউকে দেখাবার জন্য সলা তাদের খুলে নামাজ পড়লে আমি কফিল খুশি করব না না খুশ করব না কে কি বলবে না বলবে ওই সব দেখা দেখি না আল্লাহকে রাজি করতে হবে এটা আমার প্রথম কাজ এই জন্য আল্লাহ আমাকে পয়দা করেছে যিনি স্রষ্টা তার হক আগে তারপরে বাপ মায়ের হক তারপরে অন্যের হক এটা হচ্ছে তাকুয়া জি হারাম কাজ পাপ কাজ অনেকে করেন না কেউ বদনাম নিতে চায় না সেজন্য করেন এটা মানুষের কাজ নাকি কি বলবে লোকে আমি এরকম কাজ করবো নাকি পাবে নাকি জান্নাত পাবে না না দিয়ে জান্নাত পাওয়া যাবে না অনেকে পাপের কাজ কার তার মানবতার এটা মানুষের কাজ মানবতার বিরোধী কাজ আমি করি না কোন কোনও খাই না হালালও খাই না হারাম খাই না আমি বলছি না যে খুব হালাল খুব ভালো জিনিস পান কিন্তু কথা হচ্ছে যে আমাদের দেশে অনেকে নিজে গৌরব করে যে আমার কোন নেশা নাই নেশা তো আসল মাদক দ্রব্য কিন্তু কোন নিশা মানে ও চা খায় না এটাই নাকি খুব ওর ও খুব ভালো বৈশিষ্ট্য বলছে আমি চায়েরও নিশা রাখি না কত ভালো মানুষ কত ভালো মানুষ কিন্তু তোকে জিজ্ঞেস করেন পাঁচ আক্তার নামাজটা আমার হজরের সে না ওইটা করি না তবে আমি চাটা কিছু খাই না নিশা করি না কত যে ভালো মানুষ হোক না না তো এগুলি আসলে অজ্ঞতা মুসলিম সমাজে আল্লাহর ভয় মানবতার খাতিরে নাই মানবতার খাতিরে অনেক অমুসলিম ভালো কাজ করে যেন কল্যাণমূলক কাজ করে

ভদ্র ভাবে বসতে দেওয়া অত জানো করে নাই লাঞ্চিত করে নিক্ষেপ করা হবে এটা ওই ওই পুলের কথা যে সবাই পার হবে পার হয়ে যাবে আর জালেমরা মুসলিম সমাজের জালেম যাদের গণা নেকির চাইতে বেশি হয়ে গেছে আর কাফের বিদিন যারাই রয়েছে ইমান ভঙ্গকার ইসলাম ভঙ্গ করেছে বড় বড় সির করে মারা গেছে বিনা তবাই মারা গেছে তাদেরকে আল্লাহ জালেম বলেছেন ওদেরকে আমি ছেড়ে দেব জাহান্নামে আছরাখ খেয়ে খেয়ে পড়বে ওয়নাজারু যালিমিনা ফীহা জেসী ইয়া নুতাজানহী তো আনে সুকল জামাতে তবি বিশ্বাস করে পক্ষান্তরে মুতাযিলাদের একজন পণ্ডিত ছিল তার নাম হচ্ছে আব্দুল জব্বার আল মুতাযিলি এবং তার বেশ কিছু অনুসারী ভক্ত ছিল তারা এই পুলের অস্বীকার করেছে এই পুল সিরাতকে অস্বীকার করেছে জাহান্নামের ওপর

বগাইরে বুরহাত বিনা দলিলে সহি সহি দলিল কে করা ওয়াল ওয়াজিবু হামলু নসুস আলা জাহিরাহ আর মানুষ একজন মুসলিমের ফরজ হচ্ছে যে সব দলিল আছে সেগুলির বাযিক অর্থের ওপর আমল করবে সূত্রা এশাবে বিশ্বাস করবে আর একটি বিষয় রয়েছে সেটা হচ্ছে এই পুলের সাথে সংশ্লিষ্ট পুল আরবিতে কি বললাম সিরাত আর এই আলোচনা যেটা আজকে করব তৃতীয় পয়েন্ট হাউজ আর তারপরে সেরাত আর তারপরে হচ্ছে তিন নম্বরে কান্তারা কান্তারাতন মানে ব্রিজ কান্তারাতন মানে কি হয় ব্রিজ জি হ্যাঁ আমাদের সে ব্রিজ মেলা রকম নামে আছে ছোট ব্রিজ গুলো একবার ছোট থাকে বলে কি বলে কালভেট হ্যাঁ জি কালভেট বলে ঠিক তো ঠিক কান্তারা ছোট ধরনের ব্রিজ বা ব্রিজের একটা অংশ এই সেরাতের একটা অংশ বলবো ওলামারা এই কান্তারা সম্পর্কে বলেছেন কান্তারা সম্পর্কে যেহেতু সেপারেট হাদিস রয়েছে এই পুল ছাড়া সেরাত ছাড়া এটি একটি আখেরাতের গুরুত্বপূর্ণ বিষয় যা বিশ্বাস করতে একজন মুসলিমকে বলছেন শেখ সরি ফজান হাফিজ আউল্লাহ তা আলা আল কান্তারা তো বেয়ান জান্নাতোন্নান আর জান্নাত এবং জাহান্নার মাঝখানে ছোট্ট একটা ব্রিজ যখন সেরাত পার হইয়া আসলেন মানে বড় পুল পার হলেন। বলছেন শেখ হুল ইসলাম বিভিন্ন তেম রাহে মাহল্লাহ ফামান মার আলা সেরাতে সুতরাং যারা পুল পার হয়ে যাবে তো এখন জান্নাতে যাবে দাখালা জান্না জান্নাতে যাবে কিন্তু জান্নাতে যাওয়ার আগে এখন এখানে থামিয়ে দেওয়া আবার আলে হে যখন তারা পার হয়ে যাবে এই বড় পুল যেটা সেরা ওকেফু আলা কান্তারা তিন বেনাল জান্নাতো আন্না জান্নাতে জাহনামের মাঝখানে একটা ছোট্ট ব্রিজে তাদেরকে থামিয়ে দেওয়া হবে তাম এখানে এখন ওকেফু ফায়াক্ত সোলে বাগ বা সেখানে গিয়ে একজনের আর থেকে প্রতিশোধ কেসাচ নেওয়া হবে বদলা এখন প্রতিশোধ শুরু হবে এ বদলে নেওয়া শুরু হইল ফায় অতপর যখন তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া হইল অনুকু আর সাফসুতরা করে নেওয়া হইলো ক্লিন করে নেওয়া হইলো এখনো ক্লিন হয়নি কারণ তোমার সওয়াব বেশি হইল মাশাআল্লাহ আকীদাও ঠিক ছিল সহি আকীদার ভাই দিনিয় ভাই বুঝলে জানা আর পাঁচ সাত সালাত এগুলো সব ঠিক ছিল সিয়াম রমজান মাসের রোজাও ঠিক ছিল জাকাত হজ ওমরা সৌদি আরবেছেন হজ ওমরাও ঠিক ছিল কিন্তু মানসে টাকা পয়সা নয় চাই করেছেন বা মদির ম্যানেজার ফরমান সুপারভাইজার ছিলেন আর কিছুlever বা কিছু লোককে ভিসা দিয়ে নিয়ে এসেছেন আর খুব জ্বালাতন করেছেন পেরেশান করেছেন এক তো টাকা খেয়েছেন ভিসার ব্যবসা হারাম আর তারপরে নিয়ে আসার পরে কত যে পেরেশান করেছেন একামা নিয়ে আর পাসপোর্ট নিয়ে আর তাদের কাজকর্ম নিয়ে এইসব কত লোক যে ফাঁসবে এরকম আল্লাহ আল্লাহ বলে থামো এখন একজনের অপরজন থেকে এখন কেসাস বদলা শুরু হইলো দাও এখন এখন পেমেন্ট করা ফায়দা হুজ দেব যতক্ষণ পর্যন্ত এই সব নাপাকি এই পাপ হচ্ছে অপবিত্রতা নোংরামি এই নোংরামি থেকে নাপাকি থেকে এই পাপাচার মানুষের যে জুল অত্যাচার করেছে এগুলো যখন পরিষ্কার পরিচ্ছন্ন না হবে জান্না যাওয়ার অনুমতি হবে না জান্না যেতে পারবে না অথবা যখন তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে না হবে সাফ সুতরা করে না হবে ক্লিন হয়ে গেছে এখন মানুষের বদলা দিয়ে নেকি দিয়ে ওখানে নেকি দিতে দিতে নেকি শেষ হয়ে যদি হয়ে যায় তাহলে তো জান্নামি যেতে হবে তাহলে আবার জান্নাত রিটান যাও কারণ তুমি পার হয়ে গেছ তোমার ইবাদত বন্ধ কি আকীদা দিয়ে পার হয়ে গেছিলে কিন্তু যেহেতু তুমি মানুষের হক নষ্ট করেছো ওদের এখন তো তোর কাছে টাকা নাই যে টাকা দিয়ে তুমি পেমেন্ট করবে আর তুমি এত জুলুম অত্যাচার করেছো সুতরাং এখন নেকি তো তোমার নিয়ে গেছে জানেন না ওই সর্বহারা হাদিস শুনছেন না শুনන්නේ কে বলতে পারে সর্বহারা হাদিস আতাদুরুনা মানিল মুফليس নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমরা সর্বহারা কে সর্বহারা মাফি ফুলুস ফুলুস থেকে মুফليس যার কাছে একটা পয়সা করি নেই ওকে সর্বহারা বলে দুনিয়াতে কিন্তু আখেরাতে হাসরের মাঠে সর্বহারা কি সর্বহারা বাংলা বুঝেন তো না বাড়ি না ঘর না পয়সা না করি কিচ্ছু নেই কাজ কাম কিচ্ছু নেই ফুটপাতে বাস করে আর দূর নামায় তোমরা জানো কি সর্বহারা কি তখন সাহাবিরা বলে আল মুফুল সফিনা মাল্লা দিরহাম আলামাতা আমাদের মাঝে সর্বহারা ওই ব্যক্তি যার কাছে না দিরহাম টাকা আছে

সেিয়াম রোজানি আসবে জা কাতিন সব নেকি নেকি মেলা নেকি আছে য়াদি কাজ সাতামা হাজা ওয়াকালা মাহালা হাজা ও কাজা ফা হাজা ওদারাবা হাজা অ ফাকাদামা হাজা কাউকে গাল গেছে কারগুনি থপ হাত দিয়েছে কাউকে মেরেছে। কারো টাকা বসে বেমানি করেছে হ্যাঁ কাউকে খুন করেছে।

অধিকার পাওনা নেওয়ার জন্য যে কাছে পাবো পাওনা পাবো পাওনা পাবো নেকি শেষ ওরা তো এখন লাইনে আছে তখন ওদের তো নেকি শেষ আর কি দিব তোমাদের এক কাজ তোমাদের গোনা আছে বলছে আল্লাহ আমাদের গোনা আছে গোনার কারণে আমাদের জানাবি যাচ্ছি আল্লাহ বললেন যে তোমাদের গোনা করি এর কাঁধে চাপিয়ে দাও এর আমল আমাদের চাপিয়ে দাও আলী ওখে জামিন খাতা ফাতুরে হাত আলী সোমাতুরে হাফিন্দা তার গুনাহগুলি নেওয়া হবে এই পাওনাদার যারা আছে ওদের গুনাহগুলি না হবে ফাতুরে হা তালে গুনাহগুলি এর উপর চাপিয়ে দেওয়া হবে সুম্মা তুরি তারপর এই লোকে জাহান্নামে ফেলে দেওয়া হবে জি নবী এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইউমসি আসল সর্বহারা দুনিয়ার গরিব কোন সর্বহারা না আজকের গরিব কালকে আমির আজকের আমির কালকের গরিব হ্যাঁ বরং গরিব সম্মানজনক hayat পথে সম্মানজনক ইজ্জতের সাথে چلا ফিরে কষ্ট ইজ্জতের মত মরছে আর বড় বড় হ্যাঁ রাজা ধীর রাজা এমন ভাবে মরছে যে গরু ছাগল ওর চাইতে মরে জি ঠিক না তো কথা হচ্ছে যে আখেরাতের সম্পর্কে চিন্তাশীল হন এই একটা হাদিস শোনায় নাম জি আগে তর্জমাটা করে নিয়ে যখন পরিষ্কার পরিচ্ছন্ন করা পরিষ্কার পরিচ্ছন্ন কি দিয়ে হবে তাহলে বুঝতে পারলেন এখন নেকি গুলো দিতে 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 নেকি দিয়ে আমি দু চার জনের হক মেরেছিলাম নেকি দিয়ে আমার এখনো নেকি বেঁচে আছে জান্নাত যেতে পারছি তো ভালো কথা জান্নাত চলে যাবে না আর যদি দেখা যায় না আপনার নেকি দিয়ে প্রায় শেষ এখন গুনাহের বোঝা বেড়ে গেছে তো জানবে যখন পরিষ্কার পরিছন্ন করে না হবে সবাইকে ওজেনাল্লাহু ফি দুখুলিল জান্নাত তখন তাদেরকে অনুমতি দেওয়া হবে জান্নাতে প্রবেশের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সহিহ বুখারীতে রয়েছে তা শুনুন আপনাদের কি বলছেন নবীকারি সাহস সাল্লাম আমাদের কি আপনাকে আমাকে বলছেন মান আতল্লাহ মাজ লে মাতুন শোনো কারো ওপর যদি কনম মানুষের কি থাকে অধিকার থাকে পাওনা থাকে প্রাপ্য থাকে জুলুম করেছেন অন্যায় কাজ করেছেন এই পাওনা থেকে গেছে মেন এরুদেহি তার মানিজ্যত নষ্ট করেছেন মানিজ্য নষ্ট করেছেন গিবোধ করে জি হ্যাঁ ধৌকা দিয়ে জি ইত্যাদি ইত্যাদি মেলা রকম ভাবে অথবা অন্য ধন সম্পদ এই সেই ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে মেরেছেন অপমান করেছেন অপদস্থ করেছেন ফালিয়া তাহার্ল হোমিন হুলিয়ম থেকে অব্যাহতি নিয়ে নি তাহুল মানে তার কাছ থেকে মুক্ত হয়ে যাওয়া ভাই আমাকে তুমি মাফ করে দাও দুনিয়া না হলে আমি আল্লাহর কাছে মাফ পাবো না দুনিয়ায় যদি মাফ নিয়ে নিতে পারেন তাহলে কাজ হয়ে গেল নবী করিম সাল্লাম মতের অপেক্ষা করতে পারেননি যা হবে দেখা যাবে পরকালই হবে না নাহ্ল হুম আলিয়া এই দুনিয়াতে এখনই অব্যাহতি নাও মুক্তি লাভ করো ক্ষমা চেয়ে নাও অথবা দিয়ে দাও আরে খেয়ে না খেয়ে চলে যাবে কোন রকম ভালো ভালো খাচ্ছেলে একটু কম খাও খেয়ে ঋণটা পরিশোধ করে দাও কাবলা দিরহাম দিন আর দিরহাম ওই দিন আসার আগে যখন না কারো কাছে স্বর্ণ মুদ্রা থাকবে না রৌপ্য মুদ্রা থাকবে না রিয়াল থাকবে না বাংলাদেশি টাকা থাকবে না ডলার থাকবে বিরহামদিনাকে ইনকান আল আমুল সলে ওই দিন কেমন করে তাহলে পেমেন্ট করবেন বলছে যদি নেক আমল থাকে ও খেজামিন তাহলে নেকিগুলো নিয়ে যাবে বেকাদেরে মাজলাম দিয়ে যতটা জুলুম অত্যাচার করেছেন অতটা দেন আইনলাম তো করলাম হাসানাদ যদি নেকি না থাকে ওর নে কি নেই নেকি ছিল চলে গেছে দিয়ে দেওয়া হয়েছে অথবা নেকি নাই। তাহলে কি হবে ওখে জামিন সাইয়াতে ওই লোক যে পাওনাদার আল্লাহ এর বিচার করে দাও আমার উপরে এই জুলুম অত্যাচার করেছে ওর গোনাগুলিকে নেওয়া হবে ফাহমেলা আলেই তারপর তার উপর চাপিয়ে দেওয়া হবে এই পাপির ওপর জালেমের উপর চাপিয়ে দেওয়া হবে রাহুল বুখারী সহি বুখারী 2449 নম্বর হাদিস এই নববী হাদিস হয়েছে এই ছিল কান্তারা ছোট্ট ব্রিজের কথা এখন এই কান্তারাটা কোথায় হবে এটা জানেন শেফ সারে ফজন এর সম্পর্কে বলছেন যে জাকারাহ শেখ রাহিমাহুল্লাহ مما يكون يوم القيامه الوقوف على القنطره যে শেখ ইমা তাইম রাহিমাহুল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন যে কিয়ামতের দিন ছোট্ট যে জব্রীজটা হবে এই ব্রিজের উপর যে মানুষ অবস্থান করবে পুল পার হওয়ার পরে সেরাত পার হওয়ার পরে বলছেন যে সেরাত পার হয়ে গেল আর যদি এই কান্তারাও পার হয়ে যায় তাহলে তো কাজ হয়ে গেল কাফেররা তো পড়ে গেছে সব কাফেরা কিন্তু বড় পুল সেরাত ছিল ওখানে জান্ন সব পড়ে গেছে এখন মমিনদের মধ্যেকার যারা জালে মানুষ অত্যাচার করেছে বিভিন্ন দিক থেকে এরা ফেসা আছে এরা আছে আর যারা যাদের কোনো অসুবিধা নেই তারা তো চলে যাচ্ছে কারো এক পয়সা মেরে খাইনি কারো করেনি তো চলে গেল পুল পার চলে গেল ওখান থেকে টান দিয়ে কিন্তু থামিয়ে মানুষের করেছে মুসলিম সমাজের লোক মুসলিম লোক বলছেন যে ওদেরকে ওখানে থামিয়ে দেওয়া হবে এই জায়গাটা কোনটা বলছে হেয়াল জিসরু অমার্তা ফামিনাল গুনিয়ান এ কান বলা হচ্ছে ব্রিজ ওহা যে কান্তারা এই ব্রিজ যে দুটি মত আছে হেয়া তারাফুর সেরাতে বলছে এটা ওই যে বড় পুল আছে সেরাত ওর একটা কিনারা তারাফ মানে কিনারা একটা কিনার মানে জান্নাতের মিমাইল জানা জান্নাতের দিকে জান্নামের দিক থেকে কী চলে এসে জান্নাতে যাবে ওর আগেখানে দ্বিতীয় মত হচ্ছে অকিলা হেয়া সেরাতুন আঁকার খাসুন বেমল মমেনি বলছেন যে এটা পুল ছাড়া আরেকটা ব্রিজ তাহলে হয় সেটা সেরাতেরই এক শেষ অংশ আর না হলে সেটা হচ্ছে সেপারেট আর একটি হচ্ছে ছোট্ট ব্রিজ কান্তরা যেটি সেটা মুসলিমদের জন্য খাস এখানে কাফেররা আসানসি হবে না কাফেরা তার আগে যার চলে গেছে হবে কেশাস যখন হয়ে যাবে আচ্ছা যখন মানুষ নিজের ন্যায্য অধিকার সেখানে দুনিয়ায় ন্যায্য অধিকার পায়নি মনে কষ্ট আছে না নেই কারো টাকা পয়সা বেমানি হলে বুঝতে পারবেন বা কেউ যদি কারোর কাছে মার খেয়ে থাকেন তো ভালো করে বুঝতে পারছেন বিশ বছর তিরিশ বছর কি পঞ্চাশ বছরও যদি হয়ে যায় মনে ব্যথা আছে না নেই এই ব্যথা নিয়ে কেউ জান্নাতে যাবে না কারণ জান্নাত কোন শোকের জায়গা নেই দেখেন যে একবার মার খেয়েছেন কারো কাছে অপমানিত হয়েছেন বা টাকা পয়সা আপনার বেমানি করেছে যখনই একবার মনে পড়বে একটা আঘাত লাগবে হালকা লাগুক আর ভারী লাগুক সবার আঘাত একরকম না অনেকের আল্লাহ ভরসা যা মেরেছে মেরেছে কোনো আফসুস নেই ধরেন এই টাকা আমার আসেইনি ইনকাম করিনি আবার অনেকে ওই টাকার জন্য মুড়ি হাইরে যখন হয় তখন বড় নিঃশ্বাস নেয় মনে হচ্ছে করে দিবে যে আমার পঞ্চাশ হাজার রিয়াল মেরে নিয়েছে রে দশ হাজার রিয়াল মেরে নিয়েছে তুই দেখি না তাহলে এই যে আক্ষেপটা পঁচিশ পঞ্চাশ বছর একশো বছরও যদি বাঁচেন মাঝে মাঝে কিন্তু কষ্ট দেয় দেখি দেয় না মার খেয়েছেন আজকে থেকে তিরিশ বছর আগে এখনো মাঝে মাঝে মনে পড়লে কষ্ট লাগে হবে না না এই কষ্ট নিয়ে জান্নাতে যাবেন না সব সাফ হয়ে যাবে কোথায় এই জায়গাতে এই জায়গাতে তাই বলছেন যে যখন এখানে গিয়ে ন্যায্য পাওনা পেয়ে যাবে পাওনার সেখানে সুবিচার পুরোপুরি কায়েম হবে দুনিয়ার সুবিচারের জন্য না এখানে দুনিয়ার শাসকরা দুনিয়ার আদালতে বিচার হইতেও পারে নাও হইতে পারে আর আল্লাহ দুনিয়াতে দেব বদলা সবকিছু এই ওয়াদা করেননি কারণ দুনিয়া কর্ম করার জন্য পাঠিয়েছেন দুনিয়া তাল্লা বদলা দেওয়ার জন্য পাঠাননি যে তুমি খুব সহি আকিদার লোক আর তুমি খুব একবারে নামাজি মুসল্লি আর খুব আল্লাহ তাহাজ গুজার সেজন্য তোমাকে খুব সুস্থ রাখবো আর তোমার কেউ একটা পয়সা বেমানি করবে না আর কেউ তোমাকে অপমান করবে না এসব আদা আল্লাহ করেনি কারণ এটা দুনিয়া বদলার জগৎ না এটা কর্মের জগৎ তবে এর বদলা দেবেন আপনাকে উত্তম বদলা আপনি সবুর করুন আপনাকে উত্তম বদলা আল্লাহ দেবেন বলছেন যে যখন ওখানে নাজ্য পাওনা মজলুমরা পেয়ে যাবে বা মাফি করবে এবং আমি দুনিয়াতে পেতাম টাকা পেতাম টাকা আমার ছেলেমেয়েরা খেয়ে নিত আমি মরে যেতাম টাকা ওদের জমি ওদের হয়ে আর আমি ওই যে জমি জায়গা আমার বেমানি করেছি টাকা পয়সা বেমানি করেছে ওর বদলে এখানে আলহামদুলিল্লাহ আমি জানার চলে গেলাম খুশি হবে না হবে না মনটা ঠান্ডা হয়ে যায় মানুষ যখন বদলা প্রতিশোধ পেয়ে যায় তখন মনটা কি হয়ে যায় শীতল হয়ে যায় ঠান্ডা হয়ে যায় জি জি মনটা তো তাই বলছেন যে যখন এই রকম প্রতিশোধ হয়ে যাবে তখন অন্তরে যে একটা বিদ্বেষ ছিল বা একটা শত্রুতা ছিল বা একটা আক্রোশ ছিল আক্ষেপ ছিল সেটা দূর হয়ে যাবে আল্লাহ এই কথায় সুরা হিজরের আয়াত নম্বর সাতচল্লিশে উল্লেখ করেছেন ও সদুর ইমিন রেলিন এখওয়ান আন আলা সরোরে মোতাকাবেলিন আমি জান্নাতীদের অন্তরে যে বিদ্বেষ বা শত্রুতা বা কষ্ট ছিল দুনিয়াতে কষ্ট দিয়েছে একসাথে চাকরি করেছেন আর কষ্ট দিয়েছে আপনাকে বিভিন্ন দিক থেকে কষ্ট দিয়েছে কষ্ট নেই মনে কষ্ট আছে এই কষ্টগুলি আল্লাহ জান্নাতে যারা আগে কিন্তু অন্তর থেকে দূর করে দিবেন টেনে নেবেন আল্লাহ বলছে নাজান আমি টেনে নেব মাফি সদুর এই ওদের অন্তরে যে মিন গেলিন যা কিছু শত্রুতা বিদ্বেষ আর কোন রকমের আক্রোশ বা আক্ষেপ আছে আর জান্নাতে যখন চলে যাবে তখন এ হুয়ান সব ভাই ভাই হয়ে যাবে দুশমুনি ছিল একজন আরেকজনকে খুন করেছে আর এ হয়তো তোবা করেছে বেচারা খুন করার পর তোবা করেছে ওখানে কি কেসাস হয়েছে আর তার অনেক নেকামল ছিল এরকম অনেক হবে তো ওখানে গিয়ে দিল সাফ হয়ে গেছে সবাই একসাথে সেখানে যদি পৌঁছে যায় ভাই ভাই হয়ে যাবে আলা এবং মতা কাবেলিন তারা উচ্চ আসনে সামনা বসে থাকবে সরোর শরীরের বহু বচন শরীর মানে খাট হয় শরীর মানে আসন হয় এখানে আসন বোঝানো হয়েছে আসন আজকালকার আসন সোফা কত যে দামি দামি মানুষ আসন তৈরি করছে বসার জন্য আল্লাহ জান্নাতে যে কি আসন রেখেছেন কল্পনার বাইরে সেই আসনে মোতা কাবেল সামনাসামনি বসে থাকবে সামনাসামনি বসাতে একটা মজা আছে কিন্তু যদি সামনাসামনি না বসে যদি কারো পিছনে বসে থাকেন তো মজা লাগবে না ঠিক না জি তো সামনাসামনি জান্নাতে বসে সবাই কথা বলে এখানে যে যারা পরে এসেছেন দ্বিতীয় লাইনে তৃতীয় লাইনে বসে আছেন তারা কিন্তু সামনে একটু সামনে অন্যরা আছে ওই ওই যেটা মনের একটা এই যে চাহিদা যে সামনে থেকে কোনো কিছু পেতাম আর সামনাসামনি কথা বলতাম সেটা পিছন থেকে যদি আপনার ভাইয়ের সাথে কথা বলে যে সামনের কাতারা আছে তার সাথে ওই মজাটা পাবেন না আপনি তো জান্নাতের একটি নিয়ামত হচ্ছে যে আলা সরোরীম মতাকাবেরি এই কান্তারার হাদিসের সহিত রয়েছে ছয় নম্বর হাদিস এখানে আজকের আলোচনা শেষ করছি এরপরে আলোচনা হবে নবী কারিমের সাফাত সম্পর্কে এবং তিনি সর্বপ্রথম জান্নাতে যাবেন আট প্রকারের সাফাত আছে আগামী সপ্তাহ বা তারপরে মঙ্গলবার ইনশা আল্লাহ তালা এই আট প্রকারের সাফাত সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে আল্লাহ রব আমাদেরকে নে কামলে তৌফিক দান করেন এবং আল্লাহর হক যথাযথ পালন করার তৌফিক দান করেন মানুষের হক থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন মানুষের যেন আমাদের হক না থেকে যায় আল্লাহ রব আমাদেরকে দুনিয়াতে তাদের থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন এবং সমস্ত জুলুম অত্যাচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন না আমাদের দ্বারা জুলুম হয় না আমাদের উপর কারো পক্ষ থেকে জুলুম হয় আল্লাহ যেন সার্বিক দিক থেকে আমাদেরকে হেফাজতে রাখেন আমাদের সকলকে আল্লাহ রব আবার আর্মিন যেন মুশকিল কে সহজ করেন এবং হাসুর মাঠে আল্লাহ রব আমাদের আজাব কে দূর করেন হিসাব বিনা হিসাব আল্লাহ যেন জান্নাত দান করেন